পৃথিবীর অন্যতম জনবহুল শহর হচ্ছে ঢাকা, যেখানে 2 কোটিরও অধিক মানুষের বাস। বড় বড় অট্টালিকায় ছেয়ে যাওয়া এই মেগাসিটিতে রয়েছে নানান পদের মানুষ, ধনী গরিবের অসামঞ্জস্যতা, ধনীর মার্সিডিজ নিয়ে ছুটে যাওয়া, আর অন্যদিকে অভুক্তের পেটে ক্ষুধার চিৎকার, কর্মব্যস্ততা আর যানজটে ভরা বাহারি এই ঢাকা শহরে রাত নামে যেন পুরোপুরি এক ভিন্ন রূপ নিয়ে। রাতে ঢাকা যেন আধারেও এক চলমান শহর। সোডিয়াম বাতির এই শহরে রাত যত গভীর হয়, শহরের চিরপরিচিত রূপটিও ঠিক ততটাই বদলাতে থাকে। ডিজে পার্টি, নাইট ক্লাব সহ আরও অনেক কিছুই আজ যুক্ত হয়েছে এই ঢাকা শহরে, যা 10 থেকে 15 বছর আগেও ছিল না। সম্পূর্ণ অদেখা এক ঢাকা শহরের গল্প নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। মধ্যরাতে যখন পুরো শহর ঘুমিয়ে পড়েছে, তখন জাগ্রত হয় শহরের বিশেষ এক মহল। ঘড়ির কাঁটা 12টার আশেপাশে গেলেই ঢাকার অভিজাত এলাকাগুলোতে শুরু হয়ে যায় উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েদের বিচরণ। ঢাকার রাতের এই বিশেষ মহলটির কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান, তবে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম ভিজিট করে থাকেন, তাহলে নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ডিসক্রিপশনে দিয়ে আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ফারজানা জামান নেহা ওরফে ডিজে নেহা, বন্ধুদের সাথে মিশতে গিয়ে হয়েছে এক নতুন নেহা। জীবনে বেঁধে নিয়েছে বিনোদন যোগানোর মাধ্যম, সেই সাথে জীবিকার পথ। ধনী পরিবারের তরুণ তরুণীরা, বিশেষ করে নামিদামি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তার বিশেষ টার্গেট। নেহার হয়ে একাধিক তরুণী কাজ করে মাঠ পর্যায়ে, তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয় ডিজে নেহা। সীসা, মদ এবং ইয়াবাসহ আরও বিভিন্ন নেশাদ্রব্য সহযোগে পার্টির আয়োজন করে টার্গেটেড বিভিন্ন উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েদেরকে দাওয়াত দেওয়া হয় এইসব পার্টিতে, যারা নেহার হাত ধরে বিনোদনের নামে জড়িয়ে পড়ে অশ্লীল এক জগতে। নেহার সাথে সখ্যতা হওয়াই কাল হল সম্প্রতি নিহত হওয়া ইউল্যাবের এক শিক্ষার্থীর। নেহার সঙ্গে পরিচয় হওয়ার পর যাতায়াত শুরু হয় বিভিন্ন নামি দামি হোটেল বারে। এইসব থেকে মদ্যপান, অনৈতিক কর্মকাণ্ড, সর্বশেষ বিষাক্ত মদপানে মৃত্যু হয় ইউল্যাবের ওই শিক্ষার্থীর। অবশেষে গ্রেফতার হয়েছেন নেহা, আর পুলিশের খোঁজে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। শুধুই কি নেহা? একদমই না। এইরকম হাজারো নেহা ছড়িয়ে ছিটিয়ে আছে ঢাকা শহরের অলিতে গলিতে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঢাকায় যখন সন্ধ্যা নামে, রাস্তায় নামে নেহার মতো হাজারো সুন্দরী অপ্সরীরা। ঢাকার অলিতে গলিতে গড়ে ওঠা শত শত নাইট ক্লাবে অন্ধকারে জ্বলে ওঠে লাল নীল বেগুনি লেজার লাইটের ঝলকানি। বাজতে থাকে হিন্দি এবং ইংরেজি পপ গান, নানা মিশেলের তরুণ তরুণীর উন্মাদনা। গানের তালে কেঁপে ওঠে চার দেয়াল, কাঁপতে থাকে ক্লাবের ডান্স ফ্লোর। কেউ আসেন নেশায়, কেউ আসেন কষ্টে, কেউ বা আসেন নিছক বিনোদনের খোরাক জোগাতে। এ যেন এক রঙিন মানুষের মেলা, যেন এক অদ্ভুত দুনিয়া। বড় বড় অভিজাত হোটেলেই এখন আর ডিজে পার্টি বা নাইট ক্লাবগুলো সীমিত নেই। রাজধানীর গুলশান, বনানী, উত্তরা সহ নানান জায়গায় গড়ে উঠেছে নাইট ক্লাব। সন্ধ্যা নামতেই এইসব ক্লাবগুলোতে জমে ওঠে সুন্দরী তরুণ তরুণীদের মেলা। সবাই তারা স্বল্প বসনা, আর কেউ এসেছেন জিন্স টি শার্ট পরে, কেউ বা শর্টস, মুখে করা মেকআপ আর হাতে বিয়ারের বোতল। রুম ভরা দর্শক, ছোট রুমগুলো সিগারেট, গাঁজার সিসার ধোঁয়ায় একেবারে অন্ধকার। ঘরে রং বেরঙের আলো, লেজার রশ্মি আর কান ফাটানো মিউজিক, চলছে গান, আলো আধারিত বেসামাল নারী পুরুষের উদ্দাম জড়াজড়ি। এই চিত্র ঢাকা শহরের বহুল আলোচিত এইসব নাইট ক্লাবের। প্রতিদিন রাত 8টা থেকে মধ্যরাত পর্যন্ত এই ক্লাবগুলোতে অবস্থান করলেই দেখা যাবে এমন উদ্দাম চিত্র। ক্লাব কর্তৃপক্ষ রোজ রাতে রাজধানীর নামকরা হাই সোসাইটি কল গার্ল, চিয়ার্স ড্যান্সার আর ডিজেদের জড়ো করে এইসব ক্লাবে। তারা নাচ, গান আর হাস্যরস দিয়ে এইসব নাইট ক্লাবগুলোকে পরিণত করে মধুকুঞ্জে। এখানে আগন্তুকদের বেশিরভাগের বয়সে 20 থেকে 35-এর মধ্যে। ক্লাবের দোতলায় রয়েছে স্পেশাল রুম, এগুলোকে ডিস্কো রুম হিসেবে ডাকা হয়। ডিস্কোগুলোতে নানা রঙিন আলো, দুই দিকে সোফা বসানো, মাঝখানে উচ্চ শব্দের হিন্দি মিউজিকের তালে তালে পালা করে নাচছেন স্বল্প বসনা তরুণীরা। প্রতিটি নাচের ভঙ্গি অশ্লীল, রুমগুলোতে যেন তিল ধারণেরও ঠাঁই নেই। সোফার সামনে সারি করে রাখা মদের বোতল, গ্লাস আর বরফের টুকরো, মদপান করছেন দর্শকরা। নাচে মুগ্ধ হয়ে তারা 100, 500 এবং 1000 টাকার নোটের বান্ডিল রাবার খুলে ছুড়ে দিচ্ছেন নর্তকীর দিকে। নর্তকী সহকারীরা টাকা কুড়িয়ে নিচ্ছেন মেঝে থেকে। এইভাবে প্রত্যেকটি ড্যান্সের সঙ্গে এক একজন নর্তকীর দিকে ছুড়ে মারা হচ্ছে কয়েক লক্ষ টাকা।
অভিজাত এলাকার এই অন্ধকার জলসাগুলোতে বেশিরভাগে জড়িয়ে পড়ছে বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং শিল্পপতির ছেলেমেয়েরা। মান সম্মানের ভয়ে অনেক পরিবার এইসব নিয়ে মুখ খোলে না, আবার বকে যাওয়া সন্তানদের এইসব রাতজাগা পার্টি থেকে তারা ফেরাতেও পারছে না। কিছুদিন আগে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রী তার বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তাকে তার বন্ধু এবং বান্ধবীদের সাথে মদ পান করে উদ্দাম নৃত্য করতে দেখা যায়। এমনকি রেস্টুরেন্টে মদ্যপানের পর সেখানকার ওয়াশরুমে ঢুকে শারীরিক সম্পর্কের চেষ্টাও হয়েছিল। পরে সেখানে ব্যর্থ হয়ে বাসায় গিয়ে শারীরিক সম্পর্ক হয়। ওই রাতে তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক রিপোর্টে মদপানে বিষক্রিয়ায় মেয়েটির মৃত্যু হয়েছে বলে সেখানে উল্লেখ করেছেন। অভিজাত পাড়াগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এই জমজমাট পার্টির ব্যবসা চলছে ঢাকার বিভিন্ন অলিতে গলিতে। রূপালী জগতের উঠতি চলচ্চিত্র তারকা থেকে শুরু করে টিভি মডেলদের অনেকেই এইসব পার্টিতে নিয়মিত অংশগ্রহণকারী। নগর জীবনের ব্যস্ততা এবং নানাবিধ হতাশা ভুলতে অনেকেই ছুটছেন এইসব অশ্লীল নাইট ক্লাবে। এখানে মিউজিকের তালে তালে এক মায়ার নগরীতে ভাসে এখানকার সবাই। বিশাল স্পিকার থেকে ভেসে আসে একেবারে বুক কাঁপানো সুর। কানে হেডফোন, চোখের সামনে রাখা ডিস্ক প্লেয়ারে চলে ডিজেদের দক্ষ হাতের জাদু। আঙ্গুলের নিয়ন্ত্রণে চলে ভিন্ন ধরনের মিউজিকের খেলা। ডিজের বাজনার জাদুতে মোহাচ্ছন্ন হয়ে নাচে একদল মানুষ। এদের বেশিরভাগই তরুণ। চোখ ধাঁধানো আলো আধারির খেলায় হারিয়ে যায় তাদের সব বেদনা এবং হতাশা। অভিযোগ রয়েছে যে মাদক নির্ভর এইসব পার্টিতে অংশগ্রহণের বয়সের কোনো বাছবিচার নেই। যে কোনো বয়সের লোকজন, এমনকি কিশোর কিশোরীরাও অনায়াসে অংশ নিতে পারে উন্মাতাল এইসব পার্টিগুলোতে। এর ফলে সামাজিক অবক্ষয় যেমন বাড়ছে, তেমনি অশনি সংকেত সৃষ্টি হয়েছে পরিবারের মধ্যে। ডান্স পার্টি উদ্যোক্তাদের বেপরোয়া তৎপরতায় অভিজাত এলাকার অভিভাবকরা তারা রীতিমতো উদ্বিগ্ন। বিনোদনের নামে এইসব পাশ্চাত্য অপসংস্কৃতির চর্চা বন্ধ করতে না পারলে যাদুরনগরী ঢাকার ভবিষ্যৎ হালচিত্র কোন দিকে গড়াবে বলে আপনি মনে করছেন? আপনার সন্তান, আপনার পরিবারের মানুষের দিকে খেয়াল রাখুন। তারা কোথায় সময় কাটায়, কার সাথে মেশে? সপ্তাহে অন্তত একদিন পরিবারের সবাই বসে আড্ডা দিন, সবাই কোথাও ঘুরতে যান এবং সন্তানদেরকে ধর্মীয় অনুশাসনে রাখুন। অন্যথায় আপনার সন্তান কিংবা আপনার পরিবারের সদস্যই হবে আপনার সামাজিক অবস্থান ধ্বংসের কারণ। আর সরকারের প্রতি আহ্বান রইল, এইসবের বিরুদ্ধে কঠোর আইন করুন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাইকে ধন্যবাদ।